স্বাগতম, আমি মোহাম্মদ আকবর হাসান, বিদ্যুৎ স্কুলস অফ প্রফেশনাল স্কুলস অফ নলেজ থেকে আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। জীবনে অর্জন করতে গেলে তোমাকে ফরওয়ার্ড থিঙ্কারই হতে হবে, নট এ ব্যাকওয়ার্ড থিঙ্কার। সেই কারণেই আমি আরেকটা পয়েন্ট নিয়ে বলছি, দ্য সেকেন্ড পয়েন্ট যেটা বলছি, ফরগেট অ্যাবাউট দ্য ওল্ড মেথডস। তুমি অতীতে যে ওল্ড মেথডগুলি, যে ব্যবহারগুলি করেছো, সেগুলি তুমি অতীতে হয়তো বেস্ট হয়েছ, কিন্তু একটা কথা আছে, জীবনে যেটা অর্জন করতে পারো নি, আবারও বলছি যেটা জীবনে অর্জন করতে পারো নি, এবং সেইটা যদি তুমি অর্জন করতে চাও, যে প্রক্রিয়াটা তুমি অতীতে ব্যবহার করনি সেই প্রক্রিয়াটা তুমি সংযোজন করো। আমি যদি আবার ইংলিশে বলি সেটা হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু গেট হোয়াট ইউ নেভার হ্যাড, ইউ মাস্ট ডু হোয়াট ইউ হ্যাভ নেভার ডান বিফোর। তার মানে হচ্ছে তুমি যেটা অর্জন করতে পারোনি অতীতে, এবং সেইটা যদি তুমি এখন অর্জন করতে চাও, তাহলে যে কর্মটা তুমি অতীতে করনি সেই কর্মটা তুমি এখন করো, তাহলেই ইউ ক্যান বিকাম এ ফরওয়ার্ড থিঙ্কার। অতীতে যে প্রক্রিয়াগুলি ব্যবহার করেছ, ফরগেট অ্যাবাউট ইট, বিকজ ফিউচার ইজ ভেরি ব্রাইট, ভেরি চ্যালেঞ্জিং, সো ইউ হ্যাভ টু কাম আপ উইথ এ নিউ চ্যালেঞ্জেস অ্যান্ড নিউ মেথডস টু অ্যাচিভ ইট। নতুন প্রক্রিয়া চাই, ওই পুরনো মেশিন দিয়ে আজকে নতুনের কোয়ালিটি বের হবে না, পুরনোর পদ্ধতি দিয়ে নতুনের কিছু আবিষ্কার হবে না, ওই পুরনো পদ্ধতি দিয়ে পুরনো যা তুমি অ্যাচিভ করেছো, এখন নতুন পদ্ধতি চাই। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ ফরগেট অ্যাবাউট দ্য ওল্ড মেথডস। আজকে পিপলস আর ভেরি ক্রিয়েটিভ, ভেরি ইনোভেটিভ। আপনার কাস্টমার প্রতিদিন প্রতিনিয়ত নতুনত্ব চায়, নতুনত্ব চায়, নতুনত্ব চায়। ওই ওল্ড মেথড দিয়ে কিন্তু নিউ ক্রিয়েশন হবে না, সো ইউ মাস্ট কাম আপ উইথ এ নিউ মেথডস, অ্যান্ড দেন ইউ ক্যান বিকাম এ ফরওয়ার্ড থিঙ্কার অ্যান্ড এ ভেরি সাকসেসফুল পার্সন। থ্যাংক ইউ ভেরি মাচ।